ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণী জীবন বিজ্ঞানে আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে শূন্যস্থান পূরণ, দেখো কি কি আছে। আজকে কিন্তু উত্তরগুলো বলবো না, শুধু প্রশ্নগুলোই বলবো। প্রথম প্রশ্ন, দিনিশেক দেখা যায় ড্যাশ উদ্ভিদে। দিনিশেকের প্রবক্তা হলেন ড্যাশ। তিন, ড্যাশ কোষ বিভাজন পদ্ধতিতে যৌনজনন ঘটে। চার, ড্যাশ পদ্ধতিটি রুট ইন্ডাকশনের সঙ্গে সম্পর্কিত। পাঁচ, ড্যাশ শৈবালের ট্রাইফেজিক যৌনক্রম দেখা যায়। ছয়, ড্যাশ একটি সহবাসী উদ্ভিদ। সাত, রূপান্তর দেখা যায় এমন একটি অমেরুদণ্ডী প্রাণী ড্যাশ। আট, ফার্নের যৌনক্রমে ড্যাশ দশাটি হ্যাপ্লয়েড। নয় নম্বর প্রশ্ন, ফার্নের যৌনক্রমে ড্যাশ দশাটি ডিপ্লয়েড। দশ, যোনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকে ড্যাশ বলে। এগারো, লার্ভার মধ্যে যৌন বৈশিষ্ট্যের প্রকাশকে ড্যাশ বলে। বারো, ড্যাশ নামক রোগ সৃষ্টিকারী পরজীবী দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। তেরো, নিষেকের পর ডিম্বাশয় ড্যাশে পরিণত হয়। চোদ্দ, সপুষ্পক উদ্ভিদে জননাঙ্গ ড্যাশ। পনেরো, ড্যাশ একটি উভলিঙ্গ ফুল। এবার আছে কিছু ঠিক ভুল নির্বাচন করার প্রশ্ন। দেখো, ফাইটোপথোরাতে জুস্পোর দেখা যায়। সতেরো, পাইরোগাইরা যৌনজনন পদ্ধতির নাম সিনগ্যামি। আঠেরো, এক্সোজেনাস বাডিং দেখা যায় হাইড্রাতে। উনিশ, অঙ্গজ জননে সাহায্যকারী রূপান্তরিত কাক্ষিক মুকুলকে বলে বুলোবিল। কুড়ি, পেয়ারা আম প্রভৃতি গাছে শাখা কলম পদ্ধতিতে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে এই প্রশ্নগুলোরই উত্তর নিয়ে।